হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি কালিম্পং এর একটি খুব সুন্দর অফবিট প্লেস কোলাখাম। কোলাখাম মেইনলি এই ছাঙ্গি ওয়াটারফলস এর জন্য বিখ্যাত। তো আমি তোমাদের সাথে এই কোলাখামের অপরূপ সুন্দর দৃশ্যগুলি শেয়ার করছি, তো তোমরা ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত এনজয় করো। বন্ধুরা, আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল। আমরা গাড়িতে বসে গেছি, সমীর সামনে বসেছে আর আমরা তিনজন পেছনে। বন্ধুরা, তো আমরা এখন গাজলডোবা আসলাম সকালবেলা, এখন একটু কিছু ব্রেকফাস্ট করার জন্য। তো আমরা এখন পরোটা খাবো, ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে যাবো। এই যে আমরা এখানে, আমরা এখন মাঝ রাস্তায় আম্বিওকে, সেখানে দেখো একটু নামলাম। এখানে ভিউ পয়েন্ট কি সুন্দর, ভিউটা ওইদিকে নদীর জলের খরস্রোতা, নদীর জলের আওয়াজ দারুণ লাগছে। কোলাখাম পৌঁছানোর রাস্তাটা এতটাই সুন্দর যে আমাদের জার্নিটা একদম বুঝতে পারিনি। চারপাশের ভিউ দেখতে দেখতেই পৌঁছে গেলাম আমরা কোলাখাম। তো বন্ধুরা, আমরা লাভা পৌঁছে গেছি। এই দেখো, এখন আমরা নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে যাব হচ্ছে কোলাখাম। এই রাস্তাটা চলে যাবে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, ঠিক আছে? এর ভেতর দিয়ে আমরা পৌঁছে যাব কোলাখাম। এই দেখতে পাচ্ছ, এখানে টিকিট করতে হবে, পার পার্সন 20 রুপিস এখন টিকিট করা হচ্ছে, তারপরে আমরা চলে যাব। আর এখান থেকে মোটামুটি 1 ঘন্টায় পৌঁছে যাব কোলাখাম। পৌঁছে গেলাম আমরা সেই আমাদের কোলাখামের পাইনউড রিসর্টে। ভিউটা বেশ সুন্দর, কিন্তু পুরো মেঘে ঢাকা, তাই এখন আপাতত ভিউ দেখাতে পারছি না। এই হলো আমাদের পাইনউড রিসর্ট, বেশ সুন্দর, ফুলগুলো বেশ ভাল লাগছে। তারপরে এরপরে রুমের ভেতরে গিয়ে দেখাবো রুমটা কিরকম। ওপরেও আছে অনেক হোমস্টে, নিচে আছে আরো হোমস্টে, অনেকগুলো হোমস্টে আছে। এই যে সিঁড়ি দিয়ে উঠলাম, সিঁড়ি দিয়ে উঠে এই যে আঙ্কেল জি, হাই বলো আঙ্কেল। তারপরে এই যে এখানে আছে, এটুকু উঠে হাঁপিয়ে গেছি। এই পাশের রুমটা আমাদের এখনো পরিষ্কার হয়নি, পরিষ্কার করছে। হ্যাঁ, এত ভ্যারাইটি ফুল। আশেপাশে যেমন খুব সুন্দর বিভিন্ন রঙের ফুল ফুটে আছে, তেমনি বিভিন্ন ছোট ছোট পাখির আওয়াজের, পাখির যে কিচিরমিচির শব্দ, মানে মনটা ভরে যাচ্ছিল। একদিকে বিভিন্ন সুন্দর ফুল, অন্যদিকে পাখির আওয়াজ, আর পাহাড়ের এই মেঘে ঢাকা দৃশ্য দেখে মনটা ভরে গেল। এই যে আমরা এখন রুমের মধ্যে ঢুকবো, ঝন্টু দা রুমটা খুলে দেখাচ্ছে। রুমটা পুরো পাশের, বাহ, লাইট কোথায়? এই যে লাইট জ্বলছে না, কোথায় জানি বা লাইট। যাই হোক, রুমটা দেখাই যাচ্ছে, খুব সুন্দর রুম, একটাই তো চারজনেরই রুম। এখানে একটা রুম, পাশে আরেকটা রুম। এই দেখো, উপরে আর একটা রুম ছিল, সেই উপরের রুমটা হচ্ছে, এখানে বসার জায়গা আছে। তারপরে এই যে রুমটা, এটা ডিলাক্স রুম। এখানে আবার এরকম সিঁড়ি দিয়ে উঠে ওপরে, সিঁড়ি দিয়ে উঠে এখানে বসার জায়গা। দারুণ সুন্দর খুব পছন্দ হলো এই রুমটা, দারুণ, মানে খুব ভাল লাগছে। আমাদের খাবার চলে এসছে, লাঞ্চ। এখানে দিয়েছে একটা ফুলকপির তরকারি, ডিম কারি, ডাল, আর তার সাথে হচ্ছে পাঁপড়, পেঁয়াজ, লঙ্কা। বেশ একটা ভালো কাঁসার থালার মধ্যে ভাত দিয়েছে, বেশ এই জিনিসটা খুব ভালো লাগলো। এখন আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি খেয়ে নেব। দুপুরে লাঞ্চ করে আমরা একটু নেমে গেলাম এই রাস্তা দিয়ে, ভাবলাম যে একটু দেখি নিচে কি আছে, গ্রামটা কিরকম। তো সেটা দেখতেই চলে আসলাম। এখন একটু কিছুক্ষণ আগে একটু ভিউটা ক্লিয়ার হয়েছিল, মেঘ সরে গেছিলো, এখন আবার মেঘে ঢেকে গেছে।
তো আমরা এই রাস্তায় আসলাম, এই যে বসে আছি, এই তো। তারপরে আবার উঠে আজকে আর কোথাও যাব না, কালকে আমরা আবার সেই ওয়াটারফলস, বাকি যা যা ভিউগুলো দেখার আছে সেগুলো সব কালকে দেখে ব্যাক করব। তো দেখো, সাথে থাকো। আমরা হচ্ছে ডিনার করতে এসেছি। রাত্রের মেনু হচ্ছে ডাল, ভাত, পেঁয়াজ, লঙ্কা তো দুপুরের মধ্যে ছিলই, আর বাঁধাকপির তরকারি আর চিকেন, খুব ভালো খেতে। এখন আমরা সবাই খাচ্ছি। এই যে একবার খেয়ে দিয়ে আমরা রুমে গিয়ে মজা করবো। তো আমরা বেরিয়ে গেলাম সকালবেলা ব্রেকফাস্ট করে রেডি হয়ে কোলাখাম থেকে। এখন আমরা কোথায় যাচ্ছি, ও সাঙ্গি ফলস দেখবো, তারপরে আমরা আরও যেগুলো যেগুলো ঘোরার জায়গা আছে ওগুলো তো যাবো। তো আজকের ওয়েদারটা একটু খারাপ, আজকে আবার একটু কুয়াশা বেশি মানে পড়েছে, কিছুই দেখা যাচ্ছে না। দেখি আমাদের লাকে কি আছে, ওখানে গিয়ে কিছু দেখতে পাই। সকালবেলা আমরা বেরিয়ে গেলাম সাঙ্গি ফলসের জন্য। ওখানে আমরা গাড়ি থেকে নেমে আমরা একটু ফটো সেশন করে নিলাম, আর এই হচ্ছে এখান থেকে ভিউ নিচটা। এবার ফলসে আমরা যাব, ওখানে আমাদের একটু ট্রেকিং করে নিচে নামতে হবে। খুব সুন্দর লাগছে এই জায়গাটাই, এখন একটু মেঘটা সরেছে। এই হাই বলো। হ্যালো গাইস, হাই। এখন আমরা যাব নিচে, তো চলো। এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে নেমে দেখো কত নিচে, একদম নিচে নামতে হবে অনেকটা। নামাটা তো ইজি, ওঠার সময় বহুত কষ্ট হবে। চলো, শুনতে পাচ্ছ আওয়াজ? এই আমরা পৌঁছে গেলাম সাঙ্গি ওয়াটারফলস। নিচটা দারুণ সুন্দর, এবার জানি না নিচে যেতে পারবো কি না। দারুণ ফলসটা, আমরা নিচে সাঙ্গি ওয়াটারফলস দেখে এমন বিধ্বস্ত হয়ে গেছি, নিচে আর কোথাও ভিডিও করার সুযোগ পাইনি, বা শরীরের অবস্থাও ছিল না। তো এখানে অনেকটা আসার পর এখানে বসে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি অভিজ্ঞতা। খুবই নিচ, মানে অনেকটা নিচে, খুব কষ্টকর সত্যি। লাঠি নিয়ে আসবে, আমরা লাঠিটা আনিনি, এটা আমাদের মস্ত বড় ভুল হয়েছে। তো চলো, আমরা মোমো আর একটু ওয়াই ওয়াই খেয়ে এই বেরিয়ে এখন আসলাম হচ্ছে লাভা মনস্ট্রিতে, যাচ্ছি। এখানেও রাস্তা হাঁটতে হবে, সব জায়গায় শুধু হাঁটা আর হাঁটা। চলো, এই ভিউ তো আজকে কিছুই নেই। গিয়ে দেখাচ্ছি, চলো। পৌঁছে গেলাম আমরা মনস্ট্রির সামনে, পুরোটা কুয়াশায় ভর্তি। এখানে ওদের স্টাডি রুম, এটা হচ্ছে মনস্ট্রি। বন্ধুরা, আমরা চলে আসলাম এখন হচ্ছে কালিম্পং এর ডেলোতে। তো এই যে আমরা এখানে এসে গেছি ডেলো পার্ক, খুব সুন্দর। এখানে অত বেশি কুয়াশা নেই, খুব ভাল লাগছে। তোমাদের উপরে গিয়ে দেখাবো, টিকিট কাটতে চলে গেছে। টিকিট 30 টাকা করে টিকিট কেটে আমরা এখন উপরে চলে যাব। চলো চলো, এই হলো ডেলো পার্ক। তো এই ছিল কোলাখাম, লাভা আর ডেলো টু। ডেলো পার্ক ঘুরে আমরা আবার শিলিগুড়ি ব্যাক করে যাব। তো দেখা হচ্ছে আমাদের আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেল।